নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে দুপুরের লাঞ্চ মেনু নিয়ে। দুপুরের লাঞ্চ মেনু কী কী রান্না করেছি সেই রান্নার কিছুটা ক্লিপও আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে বেশি কথা না বলে চলুন কী কী রান্না করেছি সেই রান্নার কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দুপুরের জন্য ভাতটা হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পরে আমি এক এক করে তরকারিগুলো রান্না করেছি। এখানে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছটাকে আমি মাছের ঝুড়ি বা এটাকে বলা হয় মাছের ভর্তা, এইটা আমি করব। আর এখানে ডাল সেদ্ধ হবে, হবে থানকুনি পাতার চচ্চড়ি, বরবটি ভাজা। এবার আমি মাছের যে ভর্তাটা বানাবো সেটার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ভিজে রাখা ভোলা মাছ এবং মাছের ভেতরে যে কাঁটাগুলো, কাঁটাটা আর মাথাটা আমি বাদ দিয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে আবারও একটু ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাঝখানে কিছুটা তেল রয়ে গেছে, আমি এই তেলেই কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, আর এর মধ্যে কয়েক কোয়া রসুন দিলে খুব ভালো হতো। আমার কাছে রসুন ছিল না বলে আমি শুধু পেঁয়াজ দিয়েই মাছের ভর্তাটা বানিয়েছি। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো। টমেটো দিলে একটা অন্যরকম স্বাদ আসবে, পাশাপাশি একটা টক টক ভাব আসবে, আর এটা খেতে খুব সুস্বাদুও হবে। এরপর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কার কুচি দিলে আরও বেশি টেস্ট হয় এই ভর্তাটায়। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা, আর এর মধ্যে দেব অল্প গোলমরিচের গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ভর্তা। আমি এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সবটা মিশিয়ে নিচ্ছি ভালো করে, এরপরে নামিয়ে নেব। এরপর দেখাবো বরবটি ভাজার রেসিপি। এখানে প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এরপরে কুচানো বরবটিটা দিয়ে দিয়েছি, তারপরে হলুদ আর নুন দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট হওয়ার পর দেখলাম বরবটিগুলো নরম হয়ে এসছে, আর সুন্দর সবুজ কালার বজায় রেখেই একদম ভাজাটা হয়েছে। এরপর দেখাবো থানকুনি পাতার চচ্চড়ি। থানকুনি পাতার চচ্চড়ি করার জন্য এখানে ফোড়ন দিয়েছি সাদা সরষের জিরে আর মৌরি, এর আর একটা শুকনো লঙ্কা। এরপর আলু আর বেগুনটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। এরপর কুচনো শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম, দেখলাম কিছুটা সেদ্ধ বাকি আছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি। গ্রাম বাংলার এই জনপ্রিয় রেসিপিটি ভীষণই প্রচলন আমাদের গ্রাম বাংলায়। আর এই থানকুনি পাতার বিভিন্ন রকম উপকারী মানে গুণগত মান আছে, আর এটা ভীষণই উপকারী। এরপর দেখাবো এক ফোড়নেই ডাল, মুসুর ডাল। প্রথমে কড়াই গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিলাম তেল। তেল গরম হতে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব
কুচানো পেঁয়াজ। এই ডালটাও খেতে মানে অসম্ভব সুন্দর হয়, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যদি ডালটা ঠিকভাবে এভাবে করা যায়। জিরেটা ফুটে উঠেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হবে। তারপরে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। এরপরে এই যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব, আর পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, ডালটা সেদ্ধ হবে তাই একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেল এক ফোড়নে মুসুর ডাল।